ক্ষমা করার কত ফজিলত, এই আমলটা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ, পারবেন না? আপনারা কেউ আওয়াজ করবেন না, সবাই উঠা চলা বন্ধ করে দেন। মুসনাদ আহমদের হাদিস, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, একজন গ্রাম্য সাহাবী আসতেছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন একজন গ্রাম্য সাহাবী আসবে, একজন আনসারী সাহাবী আসবে, তোমরা তাকে বুঝে নিবে সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে দেখা গেল একজন গ্রাম্য সাহাবী, গরিব সাহাবী, হাঁটি হাঁটি পা করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসে গেলেন। এরপরে আর কেউ প্রবেশ করলেন না, সমস্ত সাহাবীরা বুঝলো যে এই সাহাবীটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার দ্বিতীয় দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন একজন সাহাবী আসবে, আনসারী সাহাবী, গরিব সাহাবী, যাকে তোমরা দেখলেই বুঝবে সে জান্নাতি একটা সাহাবী। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাকিয়ে রইলেন, কে সে সৌভাগ্যবান ব্যক্তি যার সামনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতে যাবে? সবাই তাকিয়ে আছেন। কিছুক্ষণ পর একজন সাহাবী প্রবেশ করলেন। আজব কাণ্ড, যেই সাহাবিটা গতকাল প্রবেশ করেছে সেই সাহাবিটাই আজও প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আবার তৃতীয় দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। বিশ্বনবী বললেন, সাহাবীরা শোনো, এখন এমন একজন সাহাবী প্রবেশ করবে মজলিসে, আনসারী সাহাবী, গরিব সাহাবী, সাহাবীকে তোমরা ভালো করে দেখে নাও, সে জান্নাতি সাহাবী। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে রইলেন, দেখি তো কোন সে ভাগ্যবান ব্যক্তি যে মজলিসে প্রবেশ করে যার সামনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতি। সবাই তাকিয়ে রইলেন। দেখা যায় দুই দিন যার কথা বললেন সেই সাহাবীটাই আবার আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ একজনই সাহাবীর অবাক হয়ে গেল, তিন তিন দিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনে বললেন হুয়া বিল জান্নাহ, এই সাহাবীটা জান্নাতি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে কৌতূহল জাগলো, কোন সে আমল যার কারণে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন তিন দিন বললেন জান্নাতি, আমলটা দেখব। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গেলেন, কিছু বললেন না। বাড়িতে গিয়ে বললেন, ভাই আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদেরকে বড় আপ্যায়ন করতেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চায় আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দেয় আর রিজিক বৃদ্ধি করে দেয়, সে যেন মেহমানদের কদর করে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মেহমানদের কদর করবে, এক নম্বর আল্লাহ তার রিজিক বৃদ্ধি করে দেবে, দুই নম্বর আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিবে। আজকাল দেখা যায় আমাদের সমাজে মেহমানদেরকে আমরা বিরক্ত মনে করি, ঠিক কিনা বলি? শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলে স্বামী বিরক্ত হয়, আবার স্বামীর বাড়ি থেকে মেহমান আসলে স্ত্রী বিরক্ত হয়, ঠিক কিনা? অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাত কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, নবীজির চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা, কারণ যেই যেই জমিনে বড় হয়েছেন, যেখানে মা ছিল, যেখানে বাবা ছিল, যেখানে দাদা ছিল, সেই ভূমিটা ছেড়ে যাওয়া কত কষ্ট, এটা কি দিয়ে বুঝাবো, ঠিক কি না? বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যান, ফাফাদত আইনাহু বিদ্দুমু, চোখ বেবে পানি পড়ে, ফা ইনতাফাতিন নবী ইলাইহি মাররাতান বাদা মাররা, বিশ্বনবী একবার বাইতুল্লাহর দিকে তাকায় আবার মক্কার দিকে যায়, আবার বাইতুল্লাহর দিকে তাকায় আবার মক্কার দিকে যায়, কান্না করতে করতে বিশ্বনবী মদিনার দিকে যায়, আর বলে বাইতুল্লাহ, মনের মধ্যে বড় আশা ছিল, মনের মধ্যে বড় স্বপ্ন ছিল, তোমাকে সামনে রেখে প্রভুর খেদমত করব, প্রভুর গোলামি করব, কিন্তু তোমার সন্তানগুলো দিল না, মনের মধ্যে বড় ব্যথা, চোখ ভরা অশ্রু, বুক ভরা বেদনা নিয়ে মদিনায় গেলেন। মদিনায় গিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও চোখে পানি, বুক ভরা বেদনা, বিশ্বনবী প্রথম বললেন, হে মদিনাবাসী, দেখো
মক্কার লোকগুলো আমাকে কত মারি মেরেছে হাতে রাস্তিনটা এই রকম বের করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মায়ের দাগগুলো দেখালেন দেখো মক্কায় টিকতে পারি নাই তায়েফে গিয়েছিলাম তায়েফের বালকেরা এত আঘাত করেছে যার আঘাত এখন আমার হাতে লেগে আছে এই মদিনাবাসী আমার মা নাই আমার বাবা নাই আমার দাদা নাই আমার দাদি নাই আমার বিবি ও দুনিয়া থেকে চলে গেছে আমি বাড়ি ছেড়ে ঘর ছেড়ে আমার সব কিছু ছেড়ে শূন্য হাতে তোমাদের মদিনায় এসেছি হে মদিনাবাসী তোমরাও কি আমাকে মারবা তোমরা যদি আমাকে মারো এই দুনিয়ায় বাঁচানোর মতো আমার আর কেউ নাই ফিরাবে না কেউ প্রতিবাদ করবে না আমার আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার স্বজন বলতে কেউ নাই হে মদিনাবাসী যদি তোমরাও আমাকে মারো তাহলে তোমাদের মদিনায় আমি থাকবো না বিশ্বনবীর তখন চোখে পানি মুখে বেদনা মদিনার লোকগুলো বললেন ইয়া রাসূলুল্লাহ মক্কার লোকগুলো আপনাকে মেরেছে তায়েফের লোকের আপনাকে মেরেছে অগণনবীজি আল্লাহর কসম করে বলি আমরা আপনাকে মারব না আমরা আপনাকে কষ্ট দেব না আল্লাহর কসম করে বলি আমরা আপনার জন্য জীবনটা বিলিয়ে দেব কান খাড়া করে শুনেন বিশ্বনবী তখন একটা ভাষণ দিলেন যেহেতু তোমরা আমাকে ভালোবাসো আর এই ভালোবাসার দাবিতে তোমাদেরকে আমি একটা উপদেশ করতে চাই বলল ইয়া রাসূলুল্লাহ বলেন যে উপদেশটা দিয়েছেন কান খাড়া করে শুনে রাখেন এখনো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উপদেশটা স্মরণ করে লেখা বিশ্বনবী বললেন আইয়ুহান নাস হে লোক সকল শোনো আফসুস সালাম এক নম্বরে তোমরা এক অপরকে সালাম দিও আল্লাহু আকবার বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাম আরবাঈন রাজুলান ফি জামাতিন ফরাদা লাইলা ওয়া নাহারা মা তাযালিকা লিয়ুম দাখুলাল জান্নাহ যে ব্যক্তি প্রতিদিন 40 জন মানুষকে সালাম দিবে ফি জামাতিন ফরাদা একত্রে দেখ অথবা একজন একজন করে 40 জনকে দেখ দিনে এবং রাতে মিলাইয়া যে ব্যক্তি প্রতিদিন এই আমলটা করবে 40 জন মানুষকে সালাম দিবে নবীজি বলেন মা তাযালিকা লিয়ুম দাখুলাল জান্নাহ ওই দিন মরতে দেরি আমার উম্মত জান্নাতে ঢুকতে দেরি নাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লম্বা আলোচনা ওইদিকে যাব না এক নম্বরে সালাম দিব চারটা আদেশ করলেন কান খাড়া করে মনে রাখবেন ওয়া শুনলে হবে না কান খাড়া করে শুনে আমল করতে হবে চোখে বড় অবসর বুকে বড় বেদনা গিয়ে গাড়ি চাইলেন না বাড়ি চাইলেন না ঘর চাইলেন না প্রথমে যে বাসনটা দিলেন ইয়া আইয়ুহান নাস আফসুস সালাম একে অপরকে সালাম দাও সালাম দিলে রহমত বর্ষিত হয় যে ব্যক্তি আগে সালাম দেয় অহংকার মুক্ত বিশ্বনবী বললেন সালাম দাও দুই নাম্বার ওয়াতিয়াই মুত্তাম গরিব মিসকিন কোন হারিকে খাবার দাও তিন নাম্বার ওয়াসিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না এই আত্মীয়তার সম্পর্কে বুঝাতে এখানে এসেছি চার নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সল্লু বিল্লাইলি ওয়ান্নাস নিয়ামুন মানুষ যখন ঘুমিয়ে থাকে নামাজ পড়ো অর্থাৎ তাহাজ্জুদের সালাত আদায় করো এই চারটা কাজ যে করবে তাদের হলুল জান্নাত মরতে দেরি জান্নাতে ঢুকতে দেরি নাই এক নম্বরে কি বললেন সালাম আফসুস সালাম সালাম দাও একে অপরকে দুই নাম্বার ওয়াতিয়ে মুত্তাম এতিম মিসকিন গরিব কোনাহারিকে খাবার দাও তিন নাম্বার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না আজকের সমাজে ভাই বোনের সাথে 10 বছর সম্পর্ক নাই ঠিক কিনা বলি বোন ভাইকে 10 বছর ডাকে না বোনকে 20 বছর দাওয়াত দেয় না